দাঁড়ান আপনি একটু, ভালো আছেন? কই যাচ্ছেন এগুলো নিয়ে? আমাদের বাসায় কিনছেন? কিনি না আমরা বেশি চাইলে, ধান মাই আনলাম এখন ওই গ্রামের চাপে, কারো 50 কেজি, কারো 25 কেজি, কারো 100 কেজি। তা আপনি তো অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছেন। কষ্ট না করলে কি হয়? হ্যাঁ, এই যে বসে পড়লেন, অনেক কষ্ট হয়ে গেছে না বলেন? পায়ে কি হয়েছে? এই পায়ে গিরের মধ্যে ব্যথা, এমনি ব্যথা, কোনো ঘা লাগা ব্যথা না, কোনো ফড়িয়ে দেওয়াতে গাছে ফড়া টড়া কোনো কিছু না, এমনি ব্যথাতে ব্যথাই। তো এক কবিরাজ কাল তোমার হাড় খাওয়ার, তা হাড় খেয়ে গেল। কবিরাজ? কবিরাজ কবিরাজ ওই মানে মেটকে ওই ক্যান্টনমেন্টের পাশে। এগুলো তো ভুয়া ভুয়া, তো এখন ওই কয়েতে নেলে টাকা 2200 টাকা নেছে। তা কি জন্য এ করছেন? কিচ্ছু হইল। যশোর সদর হাসপাতালে যাবেন? সদর হাসপাতালে ওসব শিক্ষিত মানুষের ব্যাপার, ওরা এক এক কথা কয়, সেসব কথা আমরা বুঝেও পারবো না। কেন? তাই তো বুঝতে পারি না, শিক্ষিত মানুষের কথা কি আমরা গণ্ডমূর্খ মানুষ বুঝি? ওরা এক এক কথা কয়ে দেবেন, এক ওষুধ আনতে ফাটাই দেবেন, দিয়ে একটু আমার দেখ ওষুধ আনাই নেবেন, নিয়ে এসে ওষুধ আরেকজনের দেবেন, একটা মেলা টাকায় বেছে নেবেন, আর আমার কাছে শুধু টাকাই নেবেন। আই হাই, আপনার এমন চিন্তা ভাবনা কেন? এরকম কিছু হবে না, এরকম ধরনের করবে না। না না, কি বলেন, আমার টাকায় ওষুধ কিনে আরেকজনের দেবে না? না না, আপনার টাকা শুধু আরেকজনের দেবে কেন? দেবেন না, 5 টাকা নেবেন না, ঠিক আছে? আপনি যায় জিজ্ঞাসা করবেন না, যে বোঝে আপনার পরিবারে এমন কেউ নাই? ও বোঝে না, কেউ বোঝে না, ছেলে রা দুটো ছেলে বোঝে, তো ওরা ওসব গ্রাজি করে। ও, একটা ছেলে এম এ মাস্টার্স পাস, তাও গ্রাজি করে না? গ্রাজি করে না। একটা ছেলে বিএ পাস, আবার ডাক্তারি করে, সে আবার ওই পুলিয়াটা রবীন্দ্র ডাক্তারের এইখানে কম্পাউন্ডারি করে আছে 2 বছর মতন। আপনার খোঁজ খবর নেই না? নিজের নেই ব্যস্ত, বিরাট ব্যস্ত না? নাম লিখতে গেছে, লেখাপড়া শিখে ছাড়ি দিছে, দাম দিছে না এখন। ওই ইংরেজি লাইনই পড়াইলাম, সেখানে মাদ্রাসার লাইন যদি পড়াতাম তা কি হইতো না হয়তো বোঝা যেত, আর ওই ইংরেজি লাইনই পড়াইলাম, ইংরেজি লাইনই পড়িয়েতে ওরা এখনো ওকে মতো ফেলে ফিরে দাঁড়ায়। আপনার খোঁজ খবর নেই না তাই তো? ওই পড়ি আসি থাকায় আমার সংসার তো আমি ছাড়াই হয়নি, তাই কই তার দেখে না। এখন আমি কি ডাক্তার দেখাতে টাকা দেবো? ডাক্তার দেখাবেন? ডাক্তার আপনি নিজে ঠিক করে দিলি তাহলে সেই ডাক্তার আমি দেখাবো, তাছাড়া ও আমি নিজে কানার তো টাকা দিবেন, টাকাগুলো মেরি খাবেন, ওকে মেরি খাওয়ার জন্য আমি দেবো। তা আমি ডাক্তার কি ঠিক করে দেবো আপনাকে? তা দেখতে পারেন, ডাক্তার ঠিক করে দিতে পারেন, এবং সে ডাক্তারের টাকার দায়িত্ব আপনার রাখতে হবে, আর নাই তো আমার হাতে দেবেন আপনারা, আর আমার কাছে খাই হুই দেবেন এসে দেখাবেন। ও মানে ডাক্তার আমি দেখাবো, ডাক্তারের দায়িত্ব আমি নেবো, দেখাবো আমি, আমি সব কিছু করে দেবো, তাই তো? হ্যাঁ। তা কিভাবে এখন তো সম্ভব না, মানে এখন তো আর হচ্ছে না, এখন সম্ভব না। আমার বাড়ি এই পাশে, আমার নাম আছে আব্দুল মজিদ, বাপের নাম জাহাতা পড়লা, আমার আমার বাপের নাম মহাতা পড়লা। এখন আপনার আমি কি সবকিছু ঠিকঠাক করে সেটা আপনার সঙ্গে যোগাযোগ করবো? ঠিক আছে, দেখি আপনি কষ্ট করে বেড়াচ্ছেন, এত কষ্ট করতেছেন, এই দায়িত্বটা দেখা দরকার আছে আপনার ছেলে গেরা মাম্মা? ও দেখি করবে, টাকা পয়সা মারি ধরে খায়, যে যার কাজ যায় টাকা মারি খায়, আসল ওষুধপত্র কেউ কিছু দিচ্ছে না, শুধু টাকা মারি খায়, সেই জন্য দেখানো বন্ধ করে দিচ্ছে। অনেক কষ্ট করে দেখে তো বুঝতে পেরেছি, যখন বিবাহ থাকে সে তো সারাদিন না খেয়ে থাকে, আল্লাহ যখন দেখে যে এরা একটু অসুবিধে, তারা আরও ভালো করে সেফে সেবে তারে, তখন আল্লাহ কেন আমার ধরলো এরকম আমি এইটাই বুঝে পাইনি। না পড়া পিস সাহেবের কাছে, পিস সাহেবের কাছে ধরলাম, পিস সাহেবের ধরে পিস সাহেবের কাছে নাফড়া পিসাবের একদম পা জড়াই ধরে মাছ খেয়ে আসলাম, যে আমার যদি কোনো আফরা থেকে থাকে দুনিয়া আখেরাতে হোক আল কর, আমার একই মাছ একবারে ক্ষমা করে দেন, সে বারবারতে মাছ খেয়ে আসলাম। আচ্ছা, বছরে 30টে রোজা আসে, 30টে রোজাও রাখি, এবং আরও খলে খালে যে সমস্ত অনেক অনেক রোজা সবে বেড়াতে রোজা সবে মেয়ারাতে রোজা এসব রোজাও রাখি, তারপরে এমনি তবলিক জামাতে যাই, 3 দিন থেকে তবলিক জামাতে যাই, তবলিক জামাত আল্লাহ কেন এত এত আমার দেশ কত কি যে কথা কয়, গাং সিল শুধু উড়িয়া বেড়ায় সকল পদ্মায়, ওই সিল শগুন। আপনি কি রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন? না, ওনার কবিতা কিছু আমার কাছে আছে, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাজী নজরুল ইসলাম বলিল যে ওহে নজরুল তুমি করিয়াছো শরিয়াতের ভুল, মুখেতে না রাখিয়া দাড়ি পিছনে রাখিয়াছো চুল, ওই বাবরি চুল রাখিল নজরুল ইসলাম, তাই বলিল কাজী নজরুল তুমি দাড়ি না রাখিয়া রাখিয়াছো চুল, তাই তো?
আমার বয়স খুব বেশি না আমার ছোট ছোট যারা তারা আমার আপনার দেখে মনে হচ্ছে আপনার বয়স ওই কত 17 18 হবে না বয়স 17 18 না বয়স আমার 70 বছর বয়স ও 70 থেকে কিছু বাদ দেন হ্যাঁ কিছু বাদ দিয়া যায় স্যার বাদ দেন 7000 আচ্ছা তাহলে আপনি সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যান বাড়ি যান যে খান দুপুরে সন্ধ্যা লেগে গেল আল্লাহর হুকুম সব রকম মানার চেষ্টাও করি আমি জীবনে কোনদিন কারো অন্যায় অত্যাচার ক্ষতি খারাপ কারো কিছু করিনি তারপরও আল্লাহ এরম ব্যাধিগ্রস্ত আমিও কারো দুঃখ কষ্ট দিইনি তাও আমার দুঃখ শেষ নেই সন্তানরা ঠিকই ভালো থাকে কিন্তু দিন শেষে বৃদ্ধ বাবা মা ভালো থাকে না আজ পর্যন্ত আমি যত বৃদ্ধ বাবা মার সাথে কথা বলছি সবার একটাই কথা যে সন্তানে খাইতে দেয় না শিক্ষিত সন্তানদের বইয়ের জন্য ভাত হয় ছেলে মেয়ের জন্য ভাত হয় কিন্তু কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করানো বাবা মার জন্য ভাত হয় না আজ যে শিক্ষিত সন্তানেরা তার পিতা মাতাকে খাইতে দিচ্ছে না একসময় তার সন্তানেরও তাকে খাইতে দিবে না আমাদের এই শিক্ষিত সন্তানেদের এটা মনে রাখা উচিত কারণ প্রকৃতি ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না